গত ক্লাসে আমরা দেখলাম যে পিন্টারেস্টে কিভাবে আমরা মানে পিন্টারেস্ট থেকেই কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা যেগুলো আমরা আমাদের পিন্টারেস্ট মার্কেটিং এর সময় কাজে লাগাবো। তো আজকে আমরা দেখে নেই যে কিভাবে আমরা ওই কিওয়ার্ডগুলা কাজে লাগাইতে পারি আমাদের, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে যে কিওয়ার্ডগুলো এখান থেকে বের করলাম, এই যে এই কিওয়ার্ডগুলো, তো এই কিওয়ার্ডগুলো আমরা প্রথমে কিভাবে কি করব, ধরেন আমি এই কয়েকটা কিওয়ার্ড রাখলাম, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিই। ঠিক আছে, বাকিগুলো ডিলিট করে দিলাম, এই কয়েকটা আমি রাখলাম। তো এই কয়েকটা নিয়ে আমি কাজ দেখাই আপনাদের। কিওয়ার্ডগুলো মানে যেগুলো আছে এখানে, যে কিওয়ার্ডগুলো এখানে আছে এগুলোকে আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো, এখানে এভাবে হ্যাশট্যাগ দিয়ে দেবো প্রত্যেকটা। এগুলো প্রতি মাসে 5 মিলিয়ন প্লাস সার্চ করা হয়। তারপরে নিচে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করব, প্রত্যেকটা নিচে আমরা আন্ডারস্কোর ইউজ করব। এভাবে আমরা আন্ডারস্কোর ইউজ করতেছি। ওকে, তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট, কন্ট্রোল এস দিয়ে দিলাম। তো আমরা বলছিলাম যে গত ক্লাসে পিন মানে পোস্ট, পিন্টারেস্টে পোস্ট করাকে বলা হয় পিন। তো পিন থাকবে একটা বোর্ডের আন্ডারে, পিন থাকবে একটা বোর্ডের আন্ডারে। বোর্ডটা হলো একটা ফোল্ডারের মতো, বোর্ডের মধ্যে পিন থাকবে। তো আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি, প্লাস পিন, পিনটা রাখার জন্য বোর্ড আগে ক্রিয়েট করতে হয়। তো বোর্ড ক্রিয়েট করাটা শিখি, বোর্ড ক্রিয়েট করার পর বোর্ডটা কীভাবে এসইও করতে হয় এটা আমরা দেখব। তো আমরা এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর যদি আমরা বোর্ডে ক্লিক করি, বোর্ড, তো এখান থেকে আমরা দেখেন, যদি আপনি আমার আমি যেভাবে দেখাই এইভাবে যদি কাজ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন অবশ্যই। তো যেগুলা আমি দিয়ে দিলাম এইগুলাতে আপনি অবশ্যই কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর মানে হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর এইভাবে রাইখে আপনি কী করবেন, বোর্ডের নাম দিয়ে দিবেন, এই যেভাবে আছে এইভাবে। অন্যরা যেভাবেই দেখাক বা অন্যরা যেভাবে আপনাকে শেখাক এভাবে না, আপনি ডিরেক্ট এইভাবে আমি যেভাবে দেখাই সেভাবে করবেন এবং ক্রিয়েটে ক্লিক করবেন। তো আপনার একটা কিন্তু বোর্ড ক্রিয়েট হয়ে গেল। বোর্ড ক্রিয়েট হওয়ার পর এখানে যে পিনগুলো অন্যদের পিন, এগুলো কিন্তু অন্যদের পোস্ট করা, অন্যদের প্রোফাইল থেকে যে পিনগুলো বেশি রিচ হয়েছে আমাদের মানে পিন্টারেস্টের মধ্যে জুয়েলারি নিয়ে, তো এইগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এইগুলা যদি আপনি আপনার কি রাখেন, আপনার এই বোর্ডের মধ্যে রাখেন, আপনার অ্যাকাউন্টের যে বোর্ডটা এখন আমরা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টে যদি এই অ্যাকাউন্টের আন্ডারে যদি রাখেন, এই বোর্ডের আন্ডারে যদি রাখেন, তো আপনি মোটামুটি রিচ পাবেন। কিন্তু এখন যখন 2021-এর শুরু বলতে মার্চের দিকে মেবি অনেক বড় একটা আপডেট আসছে, যেখানে পিন্টারেস্টে শুধুমাত্র পিন বা রিপিন, এটাকে বলা হয় রিপিন, যদি আমরা এখানে সেভ করি, এইভাবে যদি সেভ করি, এগুলোকে বলা হয় রিপিন। যদি আমরা শুধুমাত্র রিপিন করি তাইলেই কিন্তু আমাদের রিচগুলো বাড়বে না। 2021-এর মার্চের আগে যদি আমরা এইভাবে রিপিন করতাম, যদি আমরা 30 দিন এইভাবে শুধুমাত্র অন্যদের পিনগুলো আমাদের আমাদের অ্যাকাউন্টে বা আমাদের বোর্ডের আন্ডারে যদি আমরা রাখতাম তাহলে কিন্তু প্রচুর রিচ পাইতাম। কিন্তু এখন এরকম হবে না। আপনি আপনার মান্থলি ভিজিটর বাড়ানোর জন্য অবশ্যই প্রতিনিয়ত আপনার নিজের প্রোফাইল থেকে আপনাকে পিন পাবলিশ করতে হবে, অন্যদের পিন বা রিপিন, এগুলোকে রিপিন করা বলে, রিপিন করাকে আপনি বাদ দিয়ে দিবেন। বা যদিও আপনি বাদ না দেন বা ভালো একটু সুন্দর করার জন্য বা রাখার জন্য আপনি প্রতিদিন 10টা করে রিপিন করতে পারেন। রিপিন মানেটা কি একটু ক্লিয়ার হয়েছেন সবাই? এই যে অন্যদের ফটোগুলো আমাদের বোর্ডে যখন ক্রিয়েট করলাম, বোর্ড ক্রিয়েট করার পর সাজেস্ট করতেছি, এগুলোকে যখন আমরা সেভ করবো এগুলোকে বলতেছি আমরা রিপিন, রিপিন। ওকে, তো ডান করে দিলাম, ডান। তো এই যে বোর্ডটা আমি ক্রিয়েট করলাম জুয়েলারি নিয়ে, তো এই বোর্ডের আন্ডারে আছে এই পিনগুলো যেগুলো অন্যদের, এখন আমার বোর্ডে আসলো, আমার প্রোফাইলে যাই, আমি প্রোফাইল থেকে সেভের মধ্যে আসার পর আমাদের বোর্ডটা দেখতে পারতেছে, বোর্ডের মধ্যে 8টা পিন সেভ আছে। ক্লিক করার পর যখন এখানে বাকিরার পিন দেখবে এবং এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট সেল হয়, আমার কোনো লাভ নাই।
তো আমরা পিন সেভ বা রিপিন করব না, ঠিক আছে? আর যদিও করি আমরা প্রতিদিন 10টার বেশি করব না, কারণ যদিও প্রতিদিন 10টা করি আমরা, যেমন দেখেন এই যে পিনটা আছে এই পিনটা অনেক অনেক বেশি রিচ আছে পিন্টারেস্টে, তার জন্য এটা আমাকে সাজেস্ট করছিল। তো এই পিনটা আমার অ্যাকাউন্ট, এই পিনটা যতগুলো দেখাবে মানে আমার এখান থেকে যতটুকু দেখাবে আমার অ্যাকাউন্টের মান্থলি ভিজিটরে একটু যোগ হবে। তো এটাই মানে আমাদের অ্যাকাউন্টে একটু যোগ হবে বা মান্থলি ভিজিটর দেখাবে যে এই পিনটা যেহেতু এখানে আসছে বা এই পিনটা যতটুকু দেখাবে আমার অ্যাকাউন্টে এতটুকু মান্থলি ভিজিটর দেখাবে। তো এগুলো আমরা না করি, আমরা এখান থেকে ডিরেক্ট এগুলোকে ডিলিট করে দিব, ঠিক আছে? আমরা যেন এগুলা কম করি, ঠিক আছে? প্রতিদিন 10টা একটা বোর্ড থেকে প্রতিদিন 10টা করে আমরা এইভাবে সেভ করব। এবং সেভ করার আগে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যেহেতু আমরা কাজ করতেছি কানাডা নিয়ে, তো আপনি যদি কাজ করেন জার্মানি নিয়ে, তো জার্মানির মাতৃভাষা কিন্তু আলাদা। টার্গেটিং বা টার্গেটেড ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আপনি যে দেশের জন্য মার্কেটিং করতেছেন ওই দেশের ভাষা আপনি ইউজ করতে হবে, যে দেশের জন্য আপনি মার্কেটিং করতেছেন ওই দেশের ভাষা আপনাকে ইউজ করতে হবে, এবং ওই দেশের যে ফটোগুলো আছে মানে মানুষের ফটো বা যাই হোক ওইগুলো আপনাকে ইউজ করতে হবে, ইমেজ যাই বলেন ওই দেশের এগুলো ইউজ করতে হবে আপনাকে। যদি মনে করেন যে বাংলাদেশের একটা প্রোডাক্ট আছে তো এটাতে বিদেশে একটা মানুষের ইয়ে দেওয়া, তো আমার তেমন ভালো লাগবে না। বা আমি যদি দেখি যে বাংলাদেশের একটা ইয়ে কন্টেন্ট দেওয়া আছে বাংলায় লেখা এবং বিদেশি একটা মানুষ, তখন এটাও কিন্তু দেখতে তেমন ভালো লাগবে না। এখন আমার নিজের দেশের একটা মানুষ এখানে, আমার নিজের দেশের কন্টেন্ট মানে মাতৃভাষা আছে, তো আমি খুব সহজে পড়তে পারতেছি এবং আমি বুঝতেও পারতেছি, ঠিক আছে? তো টার্গেটের ট্রাফিকের সন্ধান পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মাতৃভাষাটা ইউজ করতে হবে, যে দেশে মার্কেটিং করেন ওই দেশের। ইংলিশ রাখতে পারেন, ইংলিশ রাখলে সবাই আসবে। এখানে আমি পুরান একটা অ্যাকাউন্ট দেখাই, আমার পুরান একটা অ্যাকাউন্ট। তো এখানে একটা বিষয় দেখবেন, আমি প্রোফাইল থেকে যদি আমি সরাসরি ইয়েতে আসি, প্রোফাইল থেকে সরাসরি যদি আমি অডিয়েন্স ইনসাইটস যদি এখানে আসি আমরা, তো এখানে 30 দিনের একটা গড়ে ইয়ে দেখাবে। তো একটা বিষয় দেখবেন যে টপ কান্ট্রিজ দেওয়া আছে ইন্ডিয়া এই অ্যাকাউন্টে। টপ কান্ট্রিজ বলতে এই অ্যাকাউন্টে যে ট্রাফিকগুলো আসতেছে এই ট্রাফিকগুলো ইন্ডিয়া থেকে আসতেছে 29.6%, ইতালি থেকে আসতেছে 6%, ফিলিপাইন্স থেকে আসতেছে কত 4.0%, সিঙ্গাপুর আসতেছে 3%। তো আমার এই কান্ট্রিটা মানে এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু মূলত ইউনাইটেড স্টেটের জন্য, তো ইউনাইটেড স্টেটের আসতেছে কত 2.0%। তো আমার কিন্তু মার্কেটিং হইতেছে না, ঠিক আছে? তো এটা অনেক আগের অ্যাকাউন্ট, 1-1.5 বছর আগের, এটাতে কাজ করা হয় না। যখন আপনার মার্কেটিং করবেন, যদি ইন্ডিয়ার জন্য মার্কেটিং করেন, তো হিন্দিতে আপনি কন্টেন্ট নেবেন, এবং হিন্দিতে যদিও আপনি মনে করেন যে মার্কেটিং করতেছেন ঠিক মতো কিন্তু আপনার ইন্ডিয়া ট্রাফিক আছে 2%, আর আপনি মার্কেটিং করতেছেন না ইউনাইটেড স্টেটের জন্য কিন্তু আপনার আছে এখানে 29% ধরেন, তো কয়েকদিন সময় দেন, মানে 2-1 মাস সময় দেবেন, দেওয়ার পর দেখবেন যে ইউনাইটেড স্টেটের যে ট্রাফিকগুলো আপনার এখানে আসছিল 29.6%, তো এই ট্রাফিকগুলো আস্তে আস্তে চলে যাবে। চলে যাওয়ার কারণ কি, আপনি যে পিনগুলো করতেছেন ওইগুলার ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দিতে, তো ওনারা বুঝতে পারবে না বা বুঝে না, তার জন্য আস্তে আস্তে চলে যাবে, 1-2 মাস পরে এমনিতেই চলে যায়। আর যখন পিন্টারেস্টে মার্কেটিং করবেন, যদি উল্টাপাল্টা মার্কেটিং করেন, তাহলে কিন্তু ইউনাইটেড স্টেট বা বিভিন্ন দেশের ট্রাফিকগুলো চলে আসবে যেগুলো আপনার টার্গেটেড ট্রাফিক না, ঠিক আছে? তো টার্গেটেড ট্রাফিকের জন্য অবশ্যই আমরা শুরু থেকেই প্রথম থেকেই যা করবো একটা মাতৃভাষা যে এবং টার্গেটেড কান্ট্রি নিয়ে কাজ করব। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমরা করি তখন কিন্তু আমাদেরকে বলে দেয় যে 5টা দেশের জন্য আপনি সুযোগ পাবেন, এই 5টা দেশে যদি আপনি প্রোডাক্ট সেল করেন কমিশন পাবেন। যখন এড কম্পোতে আমরা কাজ করি 5টা দেশ দিয়ে দেয় বা 1টা দেশ দিয়ে দেয়, তো এইগুলোতে যদি আমরা প্রোডাক্ট মার্কেটিং না করে যদি মানে প্রোডাক্ট মার্কেটিং করলাম কিন্তু আমরা যদি এই দেশগুলোতে যদি আমরা সেল না দিতে পারি কমিশন দিবে না, তার জন্যই যে দেশে মার্কেটিং করবো ওই দেশের জন্য সব কিছু দিয়ে আমরা মার্কেটিং করি। তো এই টিপসটা সবাই কাজে লাগাবেন, এবং আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব আগামী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন এই পর্যন্ত।